আঞ্চলিক মসজিদে ইমামতি করে যা আয় হয় তা একেবারে নগণ্য। সংসারের ঘানি টানতে তাই বাধ্য হয়ে ইমামতির পাশাপাশি অন্য কাজে নেমেছেন টাঙ্গাইলের তিন ইমাম। মেয়েরা যখন বাড়িতে আসে তখন মেয়েরা কি করে সিকে দফারে যে বাবা ওরা এইটা ওটা কিনছে আমাকে ওইটা কিনে কিনা দিবা না, পরে আসলে আমার সেই সময় কান্না আসে, কান্না আসে পরে আমি চুপ করে এসব পারি। মেয়ের জামাইও মানে সময় সময় রাগ গুসা করে, আমার শ্বশুর কিছুই দিতে পারে না, তো দিম কোথাতে না, আমার থাকলে সে 6,000 টাকা মজুরি দিই ইমামতি করি। ইমাম হইয়াও যে কাজটা করতেছে এটা নিজের কাছে একটু দ্বিধাদ্বন্দ্ব লাগে। এভাবেই লালমাটির কাঁচা পাকা সড়কে অটো ভ্যান নিয়ে জীবিকার তাগিদে ছুটে চলেন ইমাম আবু বকর সিদ্দিক। কখনো তার গাড়িতে থাকে যাত্রী, কখনো বা মালামাল। আজানের সময় হলেই ফিরে যান মসজিদের দিকে, মসজিদের সামনে অটো ভ্যানটি রেখে ওযু করেন এবং আজান দেন। বর্তমানে আমি এখন অটো চালাইতেছি, আমার শরীর সুস্থ আছে, যদি আমি অসুস্থ হয়ে যাই অথবা অন্য কোনো দুর্ঘটনায় পতিত হয়ে যাই তখন যে আমি কিভাবে চলবো, চালাবে আল্লাহ ঠিক আছে, তো কিভাবে চলবো সেটা তো আমি নিজেও বলতে পারি না। আজান শুনে মুসল্লিরা মসজিদে এলে সময় মতো শেষ করেন 5 ওয়াক্ত নামাজের ইমামতি। জেলার মির্জাপুরে বাসতল ইউনিয়নের কটামারা গ্রাম, আবু বকর সিদ্দিক এই গ্রামের একটি মসজিদে ইমাম ও খতিব হিসেবে আছেন প্রায় 8 বছর ধরে। বেতন পান মাত্র 5,000 টাকা, খাবার খরচ বাবদ আরও 2,000 টাকা, তাতে সংসারের খরচ ও সন্তানের পড়াশোনার খরচ মেটাতে হিমশিম খান ইমাম সাহেব। আমার বেতন হলো 5,000 আর খাওয়া বাবদ 2,000, আমার এক ছেলের পিছনে প্রতি মাসে 4,000 টাকা খরচ, মাদ্রাসায় লেখাপড়া করে, আর এক মেয়ে টাঙ্গাইল মহিলা মাদ্রাসায় পড়ে, সেখানে মোটামুটি 8-9,000 টাকা লাগে মাসে। অন্যান্য মসজিদে বেতন দিয়ে খতিব, ইমাম, মুয়াজ্জেম ও খাদিম রাখা হয়, সেখানে এই মসজিদের ইমামই করেন সব কাজ, অনেক সময় প্রাপ্য বেতনটুকুও থেকে যায় বকেয়া। এ কারণে এলাকাবাসী মিলে ইমাম সাহেবকে একটি অটো ভ্যান কিনে দেন। এখন রাস্তায় রাস্তায় চলে ইমামের রুটি রুজির সন্ধান। নগণ্য বেতনে এরা চাকরি করে আমাদের মসজিদে, তো আমরা গ্রামবাসী তার চাহিদা মিলাতে পারি না, সে নিজেই ইমাম, নিজেই মুয়াজ্জেম, নিজেই খাদিম, একজন ব্যক্তি এতগুলো দায়িত্ব পালন করার পরেও তো আমরা বেতন দিই সামান্য, এই সামান্য বেতনে সে চলতে পারে না, বিদায় আমরা সহযোগিতা করে একটা অটো গাড়ি কিনে দিয়েছি। একই এলাকার আরেকটি মসজিদের ইমাম মাওলানা রফিক হুজুর, বয়স 60 ছুঁই, 35 বছরের ইমামতি পেশায় তার বর্তমান বেতন 6,000 টাকা। 6,000 টাকা বেতন দে, 6,000 টাকা আমার নাতি আছে, ছোট্টটা নাতি আছে, নাতির লেগে কিছু মজা নেওয়ার লাগে, মা আছে, মা অসুস্থ মানুষ, আমিও মাঝে মাঝে অসুস্থ থাকি, তা আমার লেগে যদি এর ভিতরে খরচ করে ফেলাই 6,000 টেনে সংসার কিদ্দে চালাই, আর মারে কিদ্দে দেই, মা অসুস্থ মানুষ, মারে তো কিছু দেওয়ার লাগে না, দেখি আর পারা যায়। মসজিদে ইমামতি করে যে টাকাটা পাওয়া যায় তা দিয়ে চলে না সংসার। সংসারের চাহিদা পূরণ করতে সেলাইয়ের কাজ করেন রফিক হুজুর, ভালো মতো চোখেও দেখেন না তিনি, মাত্র 300 টাকা মজুরিতে পাঞ্জাবি সেলাই করেন, এছাড়া ছেঁড়া কাপড় সেলাই করেন অল্প কিছু টাকা দিয়ে। এই টাকায় কিন্তু তার সংসার চলতেছে না, তার পাশাপাশি সে একটা দর্জিগিরি কাজ করে। আমাদের এলাকায় সবাইকে বলে দিছি হুজুরের কাছে জানিয়ে কোনোভাবে কাজ করতে পারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। পাশের এলাকার আরেকটি মসজিদের ইমাম সাদেক হোসেন ইমামতি করে বেতন পান মাত্র 4,000 টাকা, পাশাপাশি স্থানীয় বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করে দিনাতিপাত করেন তিনি। রোজায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দুশ্চিন্তায় পড়ে গেছেন তিনি, ঘরে ফিরলে বাচ্চার আর্তনাদ, ঈদের জামার ফরিয়া শুনে অশ্রু চোখে নিশ্চুপ থাকতে হয় তাকে। আমি ইমামতি করি মাত্র 4,000 টাকা বেতনে, এই 4,000 বেতনে আমার সংসার চলে না। ইমামের পাশাপাশি আবার আমি ঝালমুড়ি বেচতাম, রমজান মাসে এই ঝালমুড়ি আরও এখন বেচা যায় না, এখন ঈদ আসছে, ঈদের পর যদি স্কুল খোলা হয় তাহলে আমি আবার ঝালমুড়ি বেচতে পারবো। সারা দেশে লাখ লাখ মসজিদে এমন লাখ ইমাম স্রেফ আল্লাহর ভরসায় নিদারুণ কষ্টে জীবনযাপন করছেন, ইহজগতের খুব বেশি চাহিদা নেই তাদের, তবু সমাজ ও রাষ্ট্র একটি মনোযোগী হলে ঘুরে দাঁড়াতে পারে একটি মহৎ পেশা, সুপ্রতিষ্ঠিত হতে পারে ইসলামের ভ্রাতৃত্ব।